আসসালামু আলাইকুম। আশা নয়, আমার বিশ্বাস আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা হয়তো বা একটা জিনিস অনেকবার শুনেছেন কিন্তু বিশ্বাস করতে চান না, বা বিশ্বাস করেও আপনারা সামনে এগুতে চান না, যেটার নাম হচ্ছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা। আদৌ কি সম্ভব মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং? অনেকেই মনে করেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে হলে আমার 60-70-80 হাজার টাকা দামের কম্পিউটার লাগবে, ল্যাপটপ লাগবে, বিভিন্ন সেটআপমেন্ট লাগবে। এই ভেবে আসলে আপনারা শুরু করতেই পারেন না যে মোবাইল দিয়ে যে ঘরে বসে যে ফ্রিল্যান্সিং করা যায়। হয়তো বা আপনারা আমার এই কথা শুনে অনেকেই অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু আমি অনুরোধ করবো যে অন্তত আপনারা এই ভিডিওটা 3 মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা এমন কিছু পাবেন, হয়তো বা এই 2025 সাল শেষ হওয়ার আগ মুহূর্তে হয়তো বা আপনি সফলতার মুখ দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনার জন্য নতুন একটি ধোয়ার এবং নতুন একটি রাস্তা ইনকামের জন্য আপনার একটি তৈরি হবে, সেই বিশ্বাস এবং সেই প্রত্যাশা নিয়ে আমি ভিডিওটা আপনাদের মধ্যে শুরু করছি। এবং আমি আশা করব যে আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, হয়তোবা যদিও কাজ না করেন এমন কিছু শিখতে পারবেন যেটা হয়তোবা আপনার লাইফ চেঞ্জের ক্ষেত্রে প্রয়োজন, এবং এটা এই মুহূর্তেই আপনার করা উচিত, কারণ 2024 শেষ হয়ে গেছে, 2025-এর শুরু। সো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, আপনারা যদি মোবাইল দিয়ে যদি ফাইবার যদি ভিজিট করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের প্রজেক্ট রয়েছে। দেখেন, এটা দেখেন $300 প্রজেক্ট, সে কাজ করেছে হচ্ছে 128টা, এবং ফাইভ স্টার রেটিং পেয়েছে 128টা, $300 প্রজেক্ট। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, যদি ফাইভ স্টার রেটিং 128টা পায় তাহলে মিনিমাম ওই ব্যক্তিটা মান্থলি 128 × 300, তার $38,400 শুধুমাত্র এই গিগ থেকে সে ইনকাম করেছে। এই যে এই গিগ রয়েছে, এই গিগ থেকে সে ইনকাম করেছে। সে কী কাজ করতো? আই উইল ক্রিয়েট UGC ভিডিওস অ্যাডস ফর টিকটক আদার সোশ্যাল মিডিয়া, সে অ্যাড রান করতো, ওই জায়গা থেকে সে $300 প্রফিট করেছে অনলি আপনার একটা ভিডিও থেকেই, একটা গিগ থেকেই অনলি $300 ইনকাম করেছে। সো আমি এই পর্যায়ে যাব না, আপনারা হয়তো বা এই ধরনের গিগ বা কিছু ইউটিউবারদের ভিডিও দেখে হয়তো বা আপনারা বিভিন্ন কিছু আপনারা মনে করেন যে আসলে আদৌ সম্ভব না বা এখান থেকে কাজ করা যায় কি না। আমি আপনাদেরকে কিছু সিস্টেম বলবো, সেই সিস্টেম অনুযায়ী আপনারা কিছু নির্দিষ্ট কাজ মোবাইল দিয়ে শুরু করতে পারবেন, যাদের হাতে একদম কিছুই নাই, একটা ল্যাপটপ কেনার মতো বা একটা পিসি কেনার মতো নাই, আপনারা এই কাজগুলো দিয়ে শুরু করতে পারেন। হয়তো বা 1-3 মাসের ভিতরে ইনশাআল্লাহ আপনারা ওই জায়গা থেকে ভালো একটা অবস্থান, ভালো একটা স্থান তৈরি করে নিতে পারবেন। সেটা শুধুমাত্র আপনাদের কাজের এবং আপনাদের উপরে সেটা নির্ভর করবে। আদৌ কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমত আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট লাগবে। আপনারা ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ওইগুলো দেখে নিন, এটা বিশাল লম্বা একটা বিষয়। আর প্রথমত যদি আমি প্রশ্ন দিয়ে আপনাদেরকে শুরু করেছি, সো আমি যদি বলতে যাই তাহলে অবশ্যই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা অবশ্যই সম্ভব। এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আপনি চাইলেও প্রতি মাসে আপনি অসাধারণ একটা ইনকাম আপনি করতে পারবেন এবং লাক্সারি একটা লাইফ লিড করতে পারবেন। সো মোবাইল দিয়ে কোন কাজগুলো আসলে আপনি করতে পারবেন, আমি কিছু কাজের পয়েন্টের নাম বলে দিচ্ছি, আপনার ওই কাজগুলো মোবাইল ফ্রিল্যান্সিং দিয়ে করতে পারবেন এবং ধারাবাহিকভাবে ওই কাজগুলো কীভাবে করবেন আমার এই চ্যানেলে কিন্তু আপলোড হতেই থাকবে, যে আসলে মোবাইল দিয়ে আপনারা ওই কাজগুলো করতে পারবেন। সো প্রথমত আমি যদি বলি তাহলে মোবাইল দিয়ে আপনারা গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ক্যানভায়ের মাধ্যমে বা আরও বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে। এখন কিন্তু ফটোশপ লাগে না যে কোনো কাজ করতে, ফটোশপের চেয়েও আরও ভালো কাজ আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, সেটা হচ্ছে ক্যানভা বা আরও অনেকগুলো সফটওয়্যার রয়েছে। তো প্রথমত হচ্ছে আপনার কন্টেন্ট গ্রাফিক্স বা আপনার গ্রাফিক্সের যে কাজগুলো রয়েছে আপনারা সেই কাজগুলো করতে পারবেন, এটা নিয়ে পুরোপুরি একটা ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। সো আরেকটা কাজ হচ্ছে আপনার এখান থেকে আপনার ডাটা এন্ট্রির কাজ, আপনারা মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করতে পারবেন, খুবই সহজ ডাটা এন্ট্রির কাজ, আপনারা যদি একটু যদি মনোযোগ দেন, পরিশ্রম করেন, অবশ্যই সম্ভব। 3 নম্বর কাজ হচ্ছে আপনারা কন্টেন্ট রাইটিং, আপনারা ভিডিও বানাতে পারবেন এবং আপনারা ভিডিও এডিট করতে পারবেন কন্টেন্ট রাইটিং, এটা কিন্তু মার্কেট ভ্যালু প্রচুর হাই, আপনারা কিন্তু প্রচুর হাই কোয়ালিটির ভিডিও এডিট করতে পারবেন, যেটাও কাইন মাস্টার, ক্যাপকাট বা আরও বিভিন্ন ধরনের আফটার ইফেক্ট দিয়ে। সো এখান থেকে আপনারা আরও 2-3টা কন্টেন্ট রয়েছে, এখান থেকে আরও যদি আমি যদি আপনাদেরকে বলি, ওই সমস্ত কন্টেন্টে যাওয়ার দরকার নেই, মূলত এই 3টা কন্টেন্টে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনারা আদারওয়াইজ আপনারা ভালো কিছু করতে পারবেন। আর যদি অন্য কোনো কাজ করতে যান তাহলে কিন্তু আপনাদের এই পিসি বা ল্যাপটপ এগুলো কিন্তু প্রয়োজন হবে, মাস্ট বি। এবং এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে, করা যাবে এটা সত্য, কাজ করলেও যদি মনোযোগ থাকে করতে পারবেন, শিখতেও পারবেন, মোবাইলটা একটু ভালো হতে হবে তাহলে সম্ভব।
যদি মোবাইলটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি এই কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। তবে এটা মাথায় রাখবেন, মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করতে হলে আপনাদের গিগের গিগ বানানো শিখতে হবে, তারপর হচ্ছে আপনারা এখান থেকে কীভাবে ক্লায়েন্টের রিপ্লাই দেবেন এগুলো শিখতে হবে। সো আপনারা কি চান যে আমি এই সমস্ত ভিডিও নিয়ে আসি? অ্যাজ এ ফ্রিলান্সার হিসেবে আমি যদি ভিডিও নিয়ে আসি, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আমি দেবো আপনাদেরকে ভিডিও, এবং ধাপে ধাপে আমি এদেরকে ইনকাম করার আগ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবো। সো আপনারা চান কি চান না আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দেওয়ার আমি চেষ্টা করব, যাতে আপনারা এখান থেকে সঠিকভাবে আপনারা সফল হতে পারেন এবং এখান থেকে ভালো একটা জায়গা আপনারা তৈরি করতে পারেন। সো এতটুকুই বলবো আমি আপনাদেরকে, শুধুমাত্র আপনাদের সাপোর্টের প্রয়োজন। যদি সাপোর্ট পাই তাহলে হ্যাঁ আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই, আর যদি সাপোর্ট না পাই তাহলে এই ভিডিওটি আমার লাস্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।